আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। প্রথম আপডেটটি হলো, ভারত এমন অস্ত্র তৈরি করা শুরু করেছে যা বিশ্বে কারোর কাছে নেই। এমনিতেই ভারতের ব্রহ্মস মিসাইল নিয়ে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে। এবার যে খবর সামনে এসেছে তা শুনে সারা বিশ্ব অবাক। ব্রহ্মসের নতুন এনজি ভেরিয়েন্ট তৈরি করছে ভারত। এর স্পিড বর্তমান ব্রহ্মসের চেয়ে 1.5 গুণ বেশি হবে, অর্থাৎ ম্যাক 4.5 থেকে 5 হবে ব্রহ্মস এনজির গতি, বলা যায় প্রায় সুপার হাইপারসনিক। ব্রহ্মস এনজি এর ওজন 1.5 টন হবে। 200 থেকে 300 কেজি ওয়ারহেডের সাথে এটির রেঞ্জ 450 কিমি অবধি হতে পারে। ব্রহ্মসের এই নতুন ভেরিয়েন্ট আগের ব্রহ্মসের তুলনায় লম্বায় প্রায় অর্ধেক হবে। মূলত বিমান বাহিনীর কথা মাথায় রেখে করা হচ্ছে, যাতে তেজসের মতো ছোট ফাইটার জেট ও মিসাইল বোটের মতো ছোট ভেসেলেও এই ক্ষেপণাস্ত্র বহন করা সম্ভব হয়। আগামী 4 বছরের মধ্যে সার্ভিসে আসবে এই নতুন ব্রহ্মস। একরকম এটা অপ্রতিরোধ্য হবে যে কোনো এয়ার ডিফেন্সের বিরুদ্ধে। চীন ভারতের ব্রহ্মস মিসাইল নিয়ে এমনিতেই ভয়ে থাকে। দ্বিতীয় আপডেটটি হলো, পাকিস্তানের প্রায় 42 জন মানুষ মারা গেছে। গত 2 দিন ধরে উত্তর পাকিস্তানে প্রবল তুষারপাত হচ্ছে। মুড়ি শহরে ঘুরতে গিয়ে তুষারপথে আটকে পড়েন কয়েক হাজার পর্যটক। রাস্তার উপর বরফ জমে যাওয়ায় পর্যটকদের বহু গাড়ি আটকে পড়ে। বছরের শুরুতে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত পাকিস্তান। একদিকে তুষারপাত, অন্যদিকে প্রবল বৃষ্টি। রবিবার সকালে তুষারপাতে আটকে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22। অন্যদিকে প্রবল বৃষ্টি এবং কনকনে ঠান্ডায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ বহু। সব মিলিয়ে এখনো পর্যন্ত পাকিস্তান থেকে 42 জনের প্রাণহানির খবর মিলেছে। মৃতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। বাকি পর্যটকদের উদ্ধারের কাজ চলছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে রাস্তায় আটকে পড়া বহু পর্যটকের কাছে পৌঁছানো যাচ্ছে না বলেও জানা গিয়েছে। এই মুহূর্তে মুড়ি শহরের তাপমাত্রা হিমাঙ্কের 8 ডিগ্রি সেলসিয়াস নিচে। ইসলামাবাদ থেকে 50 কিলোমিটার দূরে মুড়ি শহর। শীতের সময় প্রতি বছর কয়েক লক্ষ পর্যটক ঘুরতে আসেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।